আমি তোমাদের কাছে আল্লাহ রব আলমিনের প্রশংসা করছি যে আল্লাহ তালা তিনি হচ্ছেন রব্বুল আলীন একমাত্র বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন পরম করুণাময় অতি দয়ালু তিনিই তো কিয়ামত দিবসের মালিক এরপরে তিনি কোরআনুল করিমের সুরা আন আমের প্রথম আয়াতটি তেলাত করলেন যেখানে আল্লাহ তালা তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন এইভাবে আলহামদুলিল্লাহ হিল্লাদি সকল প্রশংসা হচ্ছে একমাত্র জন্য যিনি সমূহকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন আর নূর অন্ধকারকে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন এবং একটি নূর সৃষ্টি করেছেন তাহলে অন্ধকারের পথ হচ্ছে অসংখ্য আর আলোর পথ তৌহিদের পথ ইমানের পথ একাত্মবাদের পথ হচ্ছে সত্যের পথ হচ্ছে একটি এজন্য আল্লাহ বলছেন অজুলমাত অসংখ্য জুলমাত সৃষ্টি করেছেন আর আলো হচ্ছে একটি সৃষ্টি করেছেন কাফারু সুম্বাল্লাফারুবিরবিহিমিয়াদিলুন এরপরে কাফেররা তারা তাদের রবের সাথে শিরিক স্থাপন করে অংশীদার স্থাপন করে নাউজুবিল্লা এরপরে সুরা কাহাফের এক থেকে তিন নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহর প্রশংসা করেছেন এইভাবে আলহামদুল্লিলাহ ইল্লাহ দী আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদী আনজা আল্লাহ আব্দিহিল কিতাবা নেজা আল্লাহু আই অজা সকল প্রশংসাতো একমাত্র সেই মহান সত্তার জন্য যিনি তার গুলামের উপর কিতাব নাজির করেছেন কোরআন নাজিল করেছেন এবং ওয়েলেম নেজা আল্লাহু আইওজা এই কোরানকে তার জন্য কোনো বক্র করেন না বাঁকা নয় কোরানের পথ হচ্ছে সরল সঠিক পথ শ্রীরাতি মুস্তাকিবের পথ বাঁকা পথ কোরানের নয় কৈম লিনযিরু বাসা শাদীদাম মিল্লাদুনহু এই কুরআন হচ্ছে 100 প্রতিষ্ঠিত মহাশক্তিশালী আজাবের এক ভীতি প্রদর্শন করে আল্লাহর পক্ষ থেকে এই কুরআন অর্থাৎ এই কুরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে তার পক্ষ থেকে এক ভয়ঙ্কর আজাবের ভয় প্রদর্শন করেন কাদের জন্য যারা কুরআনকে অস্বীকার করবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে তাদের জন্য আর ওয়াইবাসসিরুল মুমিনিনা লযীনা আমালুনা সালিহাতি আন লাহুম আজরান যে সকল প্রশংসা তো হচ্ছে সে আল্লাহর জন্য যিনি যিনি এ আল্লাহ এমন রব যে মুমিনদেরকে তিনি সুসংবাদ প্রদান করেন যে সমস্ত আনার পরে তারা ইমান সৎ আমল করবে শুধু ইমান এনে বসে থাকলে চলবে না ঘরের মধ্যে আমল করতে হবে আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে আল্লাহ তালা সুসংবাদ প্রদান করেন ওই সব মুমিনদেরকে যারা ইমান আনার পরে সৎ আমল করে কি সুসংবাদ দেন আন্দালহম আজরন হাসানা তাদের জন্য হচ্ছে উত্তম উত্তম পুরস্কার আলহামদুলিল্লাহ আর সেটা হচ্ছে জান্নাত মা কি আবাদা অনন্তকালের জন্য সেই জান্নাতে সেখানে তারা জীবন যাপন করবে সুহান আল্লাহ তাহলে ইমাম সাহেব এভাবে আল্লাহ তালার প্রশংসা করেছেন কখনো আল্লাহ তালার কোরআনের ভাষায় আবার কখনো নিজের ভাষায় প্রশংসা করেছেন তিনি এবার কোরআনুল করিমের সুরা ইসরার একশত এগারো নম্বর আয়াত তালাউত করে আল্লাহর প্রশংসা করেছেন কিভাবে আল্লাহ রবাহিন বলছেন ওয়ালাদা সকল প্রশংসা হচ্ছে একমাত্র সেই মহান সত্তার জন্য যিনি সন্তান গ্রহণ করেন না সুবাহান আল্লাহ আল্লাহর কোনো স্ত্রী নাই সন্তান নাই কিছু নাই আল্লাহ তালা সন্তান গ্রহণ করেন না আলম্লাহ শরিক উন ফিল মুুলকি এবং আল্লাহ তাল্লাহ রাজত্বের মধ্যে আল্লাহ তালার কোন অংশীদার নেই কোনো শরিক নেই কোন নবী রাসুল আল্লাহ শরিক নয় কোন পীর বুজুর্গ আল্লাহ তালা শরিক নয় কোন রাজা বাদশাহ কোন ফেরাস্তা কোন জিন এই রাজত্বের মধ্যে আল্লাহ তালার কোন শরিক নেই আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোন অভিভাবক কোন সাহায্যকারী নাই আল্লাহর কেন জলি ইউ মিনা আল্লাহ তালাকে কেউ অপমান করবে লাঞ্ছনা করবে এই অপমান এবং লাঞ্ছনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কোনো অলি নাই কোনো সাহায্যকারী নাই কোনো অভিভাবক নাই সুবাহান আল্লাহ এমন এক সত্তা আল্লাহ তালা এই সত্তার জন্য হচ্ছে প্রশংসা এবার আল্লাহ তালা বলছেন ও কাব্যির সুতরাং তোমরা সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো তার বরত্ব মহত্বকে প্রকাশ করো প্রিয় বন্ধুগণ এভাবে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের প্রশংসা করেছেন যে সকল প্রশংসা একমাত্র তার জন্য যেহেতু তার কোনো সন্তান নাই তার রাজত্বে কোনো শরিক নাই তিনি কাউকে অপমান থেকে বাঁচার জন্য নিজের জন্য কোনো অভিভাবক কোনো সাহায্যকারী গ্রহণ করেন নাই আলহামদুলিল্লাহ এভাবে রব্বুল আলমিনের প্রশংসা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরা সাবার এক থেকে দুই নম্বর আয়াতের মধ্যেও তিনি তার প্রশংসা নিজেই করেছেন এইভাবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তো একমাত্র সেই আল্লাহর জন্য যার হচ্ছে সমস্ত আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তালার এবং হামদুফিল আখেরা আখেরাতেও তার জন্যই হচ্ছে প্রশংসা ওহুল হাকিমুল হবির তিনি হচ্ছেন মহাপ্রজ্ঞাময় এবং সকল বিষয়ে তিনি জ্ঞানী সকল বিষয়ে অবহিত আছেন তিনি এমন এক সত্য এই পৃথিবীর ভিতরে কি প্রবেশ করে আর পৃথিবী থেকে কি নির্গত হয়ে যায় তিনি সব জানেন এবং আকাশ থেকে কি অবতীর্ণ হয় আর আকাশের দিকে কি ঊর্ধ্ব গমন করে সব আল্লাহ রবাহ আলমিন জানেন ওবুয়ার রহিমুল গফুর তিনি হচ্ছেন অনুকম্পাশীল দয়ালো আর তিনি হচ্ছেন গফুর সুবহান আল্লাহ তাহলে যেই মহান আল্লাহর এত সব গুণ রয়েছে সেই আল্লাহর জন্য আল্লাহ নিজেই প্রশংসা করছেন এবার আমার আর আপনার প্রশংসা করা উচিত নয় অবশ্যই উচিত কার জন্য জীবনে প্রশংসা করবো একমাত্র আল্লাহ সুবাহর জন্য তাই আমরা বলতে পারি যে সকল প্রশংসার একমাত্র হকদার হচ্ছেন কে আল্লাহ তালা। আমার ভাইয়েরা এভাবে কোরআনুল কারিমের সুরা গাফির বা সুরা মুকমিন এর চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার আয়াত তালাত করেও আল্লাহর প্রশংসা করেছেন এইভাবে যে সকল প্রশংসা হচ্ছে আল্লাহু الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ قَرَارًا وَالسَّمَاءَ بِنَاءًا সকল প্রশংসা একমাত্র সেই সত্তার জন্য যিনি তোমাদের জন্য জমিনকে বসবাস করার জন্য উপযোগী হিসাবে সাব্যস্ত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জমিনকে বসবাস করার জন্য বিছানা স্বরূপ আমাদের জন্য স্থির করে দিয়েছেন আর আকাশকে তিনি সাত স্বরূপ সৃষ্টি করেছেন وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ আর তোমাদেরকে আল্লাহ তালা তিনি এত সুন্দর আকৃতি দিয়েছেন হচ্ছে উত্তম আকৃতি সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমী নিজে বলেছেন যে ফাহসানা সো রকম তোমাদেরকে আল্লাহ তালা এমন আকৃতি দিয়েছেন যে আকৃতির চাইতে উত্তম আকৃতি আর নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন এবং আল্লাহ তালা তোমাদের উত্তম রিজিক দিয়েছেন রব্বুকুম ওই আল্লাহ তো তোমাদের রব যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা শুরু করেছেন স্থির করেছেন জমিনকে আল্লাহ তালা তোমাদের জন্য স্থির করার পর আকাশকে সাত স্বরূপ সৃষ্টি করেছেন তোমাদেরকে উত্তম আকৃতি দিয়েছেন পবিত্র রিজিক দিয়েছেন ওই আল্লাই তো তোমাদের রব সুহান আল্লাহ ফতাবারকাল আলমিন অতিব বরকতময় আল্লাহ যিনি হলেন বিশ্বের আকাশ এবং জমিনের ভুমন্ডল এবং নবমন্ডলের রব আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন ওয়াল হাই তিনি হচ্ছেন চিরঞ্জীব লা ইলাহা ইল্লাহু তিনি সারা আর কোন ইলাহা নাই প্রিয় ভাইরা আমার একমাত্র ইবাদত করব কার আল্লাহর একমাত্র সেজদা দেব কাকে আল্লাহ তালাকে একমাত্র দোয়া করব কার কাছে আল্লাহর কাছে জান্নাত চাইব আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব আল্লাহর কাছে সুখ দুঃখে সকল অবস্থাতে ফিরে যাব কার দিকে আল্লাহর দিকে আল্লাহ বলছেন লা ইল্লাহু তিনি চান তোমাদের আর কোন ইলাহা নাই ফাদউহু আলাহুদ্দিন একনিষ্ঠ ভাবে সে তোমরা ডাকো সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাই বোনেরা একমাত্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই ডাকবো আল্লাহর দিকেই দুঃখ পেয়েছেন আল্লাহর দিকে ফিরে যাবেন সুখ পাওয়ার জন্য আপনি জীবনের এমন হয়েছে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে দরজা সব বন্ধ আল্লাহর দিকে ছুটে চলবেন আল্লাহ তালা আপনার বন্ধ দরজা গুলোকে খুলে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলছেন একমাত্র তিনি চিরঞ্জীব তিনি বিতিত তোমাদের আর কোনো এলাহ নেই সে আল্লাহকে একনিষ্ঠ ডাকো একলাস নিয়ে একনিষ্ঠতার সহিত আল্লাহকে ডাকতে হবে কোন সন্দেহ নিয়ে আল্লাহকে ডাকলে সেটা কবুল হবে না এরপর আল্লাহ নিজেই তার প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সকল প্রশংসা একমাত্র বিশ্বের প্রতিপালকের জন্য সুবাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তালার কোরআনের ভাষা